সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা আপনাদের কাছে কিছু পরামর্শ নিব, সবার কাছ থেকে তো নেওয়া সম্ভব না, এজন্য আমরা আপনাদের পক্ষ থেকে তিনজনের কথা শুনব। আপনারা বলতে আগ্রহী আর যারা জানে না তারা কি সমান? তার মানে হচ্ছে যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। আজকের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রিয় অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সাথে ভালো আছেন। আমি মোহাম্মদ শাফিউল ইসলাম, এখানে ইংরেজি প্রভাষক হিসেবে নতুন জয়েন করেছি। আজকের এই সমাবেশে যে কথাগুলো বলার আমার দরকার ছিল সবগুলো মোটামুটি বলেই ফেলছে, তারপরেও কিছু কথা বলার আমার আছে। কথার মতো আছে একটা, সুসন্ধান করাতে গেলে শিক্ষকের প্রয়োজন আছে এবং অভিভাবকের প্রয়োজন আছে। আজকে আমাদের অভিভাবকের অনেকগুলো ভুল ত্রুটি আছে, শিক্ষকের মধ্যেও কিছু কিছু ভুল ত্রুটি আছে। তো এগুলোকে বিষয় কিছু কথা বলবো। প্রথমে অভিভাবককে বলি, আপনাদের সন্তানদেরকে ঠিক হয়ে স্কুলে আসে কিনা বা মাদ্রাসা আসে কিনা, যাওয়া আসা করে কিনা, কোথায় যায় কোথায় না যায়, এগুলো লক্ষ্য রাখবে। আর পড়াশোনার পাশাপাশি কিছু টিউটোরিয়াল কিছু ব্যবস্থা করতে হবে। টিউটোরিয়াল ব্যবস্থা মনে হলো কিছু প্রাইভেট টিউশনে কিছু পড়াশোনা করার জন্য একটা একটা আয়োজন করতে হবে। আর আল্লাহ তালা আমাদেরকে আজকের এই দিনে আপনাদেরকে এখানে সমর্থন করতে পেরেছে, এই জন্য পরম করুণা আল্লাহ তালার উপর একটা শুকর গুজার করতে পারি। যেহেতু আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদের অনেক সাপোর্টের জন্য অনেকেই দাওয়াত আমি অত্যন্ত খুশি হয়েছি। দরকার আমাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে বুঝবো? আর আমার একটা কথা সেটা হলো, আমাদের হাজেল ক্যাশ মত দেখেছিলাম, আমি একটু দেখতে চাই হাত বেড়ে হবে ওয়ান ক্লাসের ছাত্র ছাত্রী অভিভাবক কে কে আসেন, কয়েক আসেন? ১৩ জন। আচ্ছা, ১৩ জন আমাদের এখানে ছাত্র সংখ্যা ৮ শ্রেণী ৮ শ্রেণী নবম শ্রেণীর ছাত্র অভিভাবক মাত্র ২ জন দশম শ্রেণী ১ ২ মানে যারা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা যারা দিচ্ছে তাদের অভিভাবকজন না। আচ্ছা, আলিম প্রথম বর্ষ কতজন? আলিম প্রথম বর্ষ ছাত্র অভিভাবক কয়েকজন? ছাত্র সংখ্যা আমাদের কোন
দ্বিতীয় বর্ষে কজন আছেন? দ্বিতীয় বর্ষে পরীক্ষা আরেক পরীক্ষার্থীদের দুইজন আমাদের ছাত্র ছাত্রীর সংখ্যা 48 জনে 13 জন আছে, 10 জনে মানে 35 জনে 10 জন, 47 জনে 12 জন, 23 জনে আছেন 3 জন, 42 জনে 4 জন, 47 জনে 6 জন, এরপরে হলো 52 জনে 2 জন, 43 জনে 4 জন। তাহলে আমাদের অভিভাবকের কত সচেতন চিন্তা করে করে এখন আপনাদের প্রশ্ন আমি জবাব দিচ্ছি। জবাবটা অনেকটা হয়ে গেছে, কিন্তু পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা একবার বলছেন পূর্বের ঐতিহ্য। আমি কিন্তু এখানে আছি 38 বছর থেকে, এই প্রতিষ্ঠানে 38 বছর থেকে আমি ছাত্র ছাত্রী বলি বাজার গতকালকেও বলছি, এই তোমার বাপ অনেকের বাপকে আমি চিনি, অনেকের বাপ আমার ছাত্র, অনেকের দাদাকে চিনি, নানাকে চিনি, অনেকে